Namaskar, welcome to the number one season 8. Co-powered by Imami Healthy and Tasty Refined Rice Bran Oil. Special partner Kuchina Small Appliances and Safed Detergent Powder. मेरा तादेर मुनेर जुड़े भांगछे बाधार पहाड़ कतो एकटू वर्षा करेई देखुन मेघ होचाबे दुख जत मुखे कथा ना बोले आर काजेई तारा दिच्छे प्रमाण एमोनी चार दीदीरा आज खेलबे दीदी नम्बर वन दीदीदेर एगिए चलार गल्प शुनबो आजके आमरा सबाइके वेलकाम जानाच्छि आसो নমস্কার দিদি আমি আলিপুর জেলার ফালাকাটা থেকে এসেছি আমি একা হাতে কিভাবে লড়াই সংগ্রাম করে আমার ছেলেকে বড় করে তুলছি সেই গল্পই আজকে তোমার সঙ্গে করতে এসেছি সব গল্প শুনবো গিরিবালা শঙ্করী হালদার নমস্কার দিদি আমি সোনারপুর মুখার্জি বাগান থেকে আসছি পশ্চিমবঙ্গ সরকারের প্রথম যে 10 জন পিঙ্ক ক্যাপ মহিলা ড্রাইভার তাদের মধ্যে আমি একজন ভেরি গুড আমি কিভাবে এখানে এসেছি তারই গল্প আজকে এখানে শোনাবো আমরা সবাই শুনেছি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পিঙ্ক ক্যাব চালু হয়েছে অর্থাৎ মহিলা চালিত ট্যাক্সি তারই চালক শঙ্করী হালদার ভেরি গুড গল্প করব শিউলি সরকার নমস্কার দিদি আমি জলপাইগুড়ি থেকে এসেছি আমার জীবনের সুখ দুঃখ জীবনের লড়াই আপনার সঙ্গে আমি কথা বলব শুনব রেজিনা সুলতানা নমস্কার দিদি আমি হুগলি জেলার খানাকুল থেকে আসছি জীবনের নানা খানা খন্দ পার করে আমি কি করে একজন স্কুল শিক্ষিকা হয়েছি এবং আমার সংসার জীবনের বিভিন্ন গল্প আজ তোমার সঙ্গে আমি করব সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেভেল চাইতে প্রথমে কথা বলবো একটুখানি গিরিওয়ালাদের সাথে লড়াই শুরু হলো কবে থেকে লড়াই অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই আমরা 11 জন ভাই বোনের মধ্যে আমি 10 নম্বরে আমাদের অভাব অনটন নিত্য সঙ্গী ছিল তারপরে আমি যখন ক্লাস 3 তে উঠলাম তখন আমার বাবা মারা গেলেন তখন এতগুলো মানুষের মানে কিভাবে খাওয়া চলবে আমাদের একবেলা খাওয়া জোটে তো একবেলা জোটে না বাবা একা রোজগার করতেন উনি চলে যাওয়ার পরে ছোট্ট আমাদের একটা গালামালের দোকান ছিল ওই দোকানের উপরে আমাদের সংসার চলতো তারপর এইভাবে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া আমি বরাবরই ফার্স্ট হয়ে যেতাম স্কুলের স্যারেরা আমাকে অর্থনৈতিকভাবে হেল্প করেছে বই খাতা কলম দিয়ে এভাবে আমি মাধ্যমিক পাশ করার পরে গার্লস স্কুলে গেলাম গার্লস স্কুলে উচ্চ মাধ্যমিক পাশ করে হলদিবাড়ি কলেজ থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং তারপরে আমি অনার্স কমপ্লিট করি 1993-তে তারপরে 1995-এ আমার বিয়ে হয়ে যায় দিদি আমার ইচ্ছার বিরুদ্ধেই অ্যাকচুয়ালি বিয়েটা হয়েছিল কি কারণ মানে একটু এজ ডিফারেন্স ছিল স্বামীর তখন কত বয়স অনেকটা আমার থেকে 23 বছরের ডিফারেন্স ওরে বাবারে তেরম জায়গা কেন বিয়ে দিয়েছিল আসলে কি ওনার অনেক নাম যশ ছিল তো আমার হাজবেন্ডের ওই নাম যশের জন্য আমার দাদারা দেখতে এসে আর ফিরে যেতে পারেনি মানে আমার পারমিশন ছাড়াই দিদি মানে ছেলের আশীর্বাদ করে চলে গেছে তারপরে আমি বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসি আমার ইচ্ছার বিরুদ্ধেই হয়েছিল কিন্তু মেনেও নিয়েছিলাম বিয়েটা কিন্তু দিদি দুঃখের বিষয় 1995-এ বিয়ে হয় আর 1 বছর বাদেই আমার হাজবেন্ডের ক্যান্সার ধরা পড়ে ছেলেকে কিভাবে খাওয়াবো কিভাবে পড়াবো আমি যেন অথই সমুদ্রে পড়ে গেলাম দিদি তারপরে হচ্ছে আমি ফালাকাটা পলিটেকনিক কলেজের আমি হেড ক্লার্ক ম্যাডাম আর কি আমি 15 বছর থেকে কলেজে জব করতেছি মাত্র 4000 টাকা স্যালারি এই টাকা দিয়ে সংসার চলে না বাধ্য হয়ে আমাকে সাইডে ইনকাম করতে হয় তখন আমি ইন্স্যুরেন্সের একটা কাজ নিলাম লাইফ ইন্স্যুরেন্স তো শ্বশুরবাড়িতে আর কেউ ছিল না শ্বশুরবাড়িতে সবাই আছে মানে দুঃখের দিনে তো কেউ পাশে থাকে না অনেক স্ট্রাগল করি অনেক দুঃখ কষ্ট করে এইভাবেই আমার লড়াই সংগ্রাম চলে তখন কি শ্বশুরবাড়িতেই থাকতে তখন থেকেই শ্বশুরবাড়িতেই আছি আমি বাপের বাড়িতে যাইনি সেই লাইফ ইন্স্যুরেন্সের এবারে আমি বিএমস ক্লাব মেম্বার কোয়ালিফাই করলাম দিদি আমি একজনের সহযোগিতায় আমি 1 লাখ টাকা একটা লোনের ব্যবস্থা করে নিয়ে আমি একটা লাকড়ির বিজনেস আছে কিসের লাকড়ি জ্বালানির লাকড়ি এরকম একটা ব্যবসা কেন মানে এরকম ব্যবসা গ্রামে এর থেকে আর কি ভালো চলবে আমার বাড়িটা তো অত্যন্ত গ্রামে আর কি দিদি
সেই জন্য মানে যেটা চলবে সেটার উপরেই আমাকে করতে হচ্ছে। তো এই কাঠিগুলো কোত্থেকে নিয়ে আসো? মালগুলো ভালাগাটা টাউন থেকে নিয়ে আসতে হয়। আচ্ছা। যখন আমার হাজবেন্ড মারা যায় আমার একটা ছোট মাটির ঘর জাস্ট ছিল, এখন আমি এই ব্যবসা নানা রকম করে আমি এখন ছাদের ঘর দিতে পেরেছি। আমার ছেলে এখন ভালাঘাটা পলিটেকনিক কলেজে ফুড প্রসেসিং নিয়ে পড়াশোনা করতেছে, সেকেন্ড ইয়ারে পড়ে, আর আমি ওখানেই পার্ট টাইম জব করি। প্রচণ্ড অসুবিধার মধ্যে আমি ছেলেকে বড় করে তুলেছি, এখন ছেলেও আমাকে হেল্প করে, প্রচণ্ড হেল্পফুল আমার ছেলে। ও দোকানটা সকালবেলাটা দেখে, তারপরে আমরা দুজনে একই সঙ্গে কলেজে চলে যাই, এইভাবে এখন আমাদের চলছে। এখন আমার অভাব অনটন সেইভাবে সেরকম না। এখন পরিবারে কি আপনি আর আপনার ছেলে? আমি আর আমার ছেলে, আর কেউ নেই। আর কেউ নেই। ভালো থাকবেন গিরিবালা দি, আমার খুব ভালো লাগলো পরিচয় হয়ে। অনেক কষ্ট করেছেন জীবনে, এত কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন, সংসারের হাল ধরেছেন, পরিচয় হয়ে ভালো লাগলো। নমস্কার। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আছে। খেলাটা হচ্ছে মাথায় স্ট্যান্ড বেঁধে দেওয়া হবে, তোমরা নিজেরা হাতে করে বলটাকে নিয়ে মাথায় ব্যালেন্স করে বসাবে, তারপর আর মাথায় হাত দেবে না। সেই বলটা নিয়ে আস্তে আস্তে গিয়ে গ্লাস বক্সটার মধ্যে ফেলতে হবে। 30 সেকেন্ডের মধ্যে কে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারে সেই অনুযায়ী পয়েন্টস, 20 পয়েন্ট, 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলতে আসছেন গিরিবালা দি। দাঁড়ান এখানে, তিনটে হয়েছে, চলো 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 চলো। আমরা 5 ভাই বোন, বাবার অবস্থা খুবই একটা ভালো নয়, যদিও বাবা প্যান্ডেলের ডিজাইন করতেন, মা লোকের বাড়িতেই রান্না করতেন। 5 ভাই বোনকে আমাদের খুব ভালোবেসেই বড় করেছেন, খুব একটা বেশি দূর লেখাপড়া শিখতে পারিনি, কারণ বাবার আর্থিক অবস্থা ততটাই ভালো ছিলেন না। বাবা খুবই ভালোবাসতেন, যখনই যা কিনতেন 5 ভাই বোনের জন্য সমান জিনিসই কিনতেন। তো আমাদের 3 বোনের জন্য সবসময় ওই রান্না করার জন্য হাঁড়ি বালতি এইসব যা হয় আর কি সংসারে, সেই সব এনে দিতেন। ভাইদের জন্য গাড়ি, বাস, অটো, সাইকেল এইসব এনে দিতেন। আমার ছোটোবেলা দিয়ে কেবলই ওই রান্নার দিকে মন ছিল না, দিদিদের সাথে কেবলই ভাইদের গাড়ি, বাস, অটো এই খেলাটাই ভালো লাগে। এইভাবেই আমার ছোটোবেলাটা। তো বড়দিরও বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার 1 বছর পরে মেজদিরও বিয়ে ঠিক হয়, এবং মেজদির বিয়ে সবই আয়োজন হয়ে যায়, এবং মেজদির বিয়ের পিঁড়িতে মেজদিকে খুঁজে পাওয়া যায় না। যেহেতু বর বাড়িতে চলে আসার কারণে আমার মেজদির বিয়ের পিঁড়িতে আমাকে বিয়েটা দেওয়া হয়, এবং যখন বিয়েটা দেওয়া হয় তখন আমার বয়সটা ছিল 11 বছর 8 মাস, সম্পূর্ণ আমার 12 বছর হয়নি। তো যা হয় আর কি, বিয়ের পরে শ্বশুরবাড়ি যেতে হয়, তো শ্বশুর আমাকে স্কুলে ভর্তি করে দেন। প্রথমে বলিনি, শ্বশুরবাড়ির অবস্থা তখনই খুবই ভালো ছিল, হাল চষা মেশিন ছিল, জমিতে জল দেওয়ার মেশিন ছিল, তারপরে ধান ভাগানো মেশিন ছিল। তো আমি এদিকে ওদিক দেখছি যে বিয়ে তো কী জিনিস জানিই না, এদিকে ওদিক দেখছি সেদিকে মেশিন, এদিকে এত কিছু রয়েছে, আমার চোখ মন ওদিকেই চলে যায়। মেশিন যন্ত্রের প্রতি মেইনলি ভালোবাসা? হ্যাঁ, মানে শ্বশুর শ্বশুরে বলতেন যে ও যদি মেশিন পাটের দিকে যেতে যায় ওকে একটা ছেলে হিসাবে পাঠিয়ে দেয় না, তাতে কী আসে যায়। তবে পাড়ার লোক দু একজন বলেছিলেন যে মেয়ে বাবা এ কি মেয়ে ছেলে সবসময় ছেলেদের সাথে মেশিনের দিকে তাকানো, ওই ধান মেশিনে যাওয়া। তবে আমার যে বড় ভাসু, তো উনি সবসময় আমাকে সাপোর্ট করেছিল। সেখানে থেকে পড়াশোনা শেষ করেছিলে? না, শ্বশুরবাড়ি থেকে পড়াশোনা শেষ করা হয়নি। আমি যখন ক্লাস 8-এ পড়ি বড় ছেলে পেটে আসে, তারপর আবার দ্বিতীয় বাচ্চা হলো 4 বছর বাদে। সেই বাচ্চাটা যখন আর কি 1.5 বছর বয়স, ছেলেটা দোতলা থেকে পড়ে যায় 1.5 বছর বয়সে। পড়ে গেলে তার মাথায় একটু আঘাত লাগে, এবং সেটা খুব খুব মানে গুরু মানে এমনই একটা আঘাত হয়েছে, তার স্মৃতিশক্তি হয়, পিছনের কথা কিছু মনে করতে পারে না, ভুলে যায়। সেই বাচ্চাকে চিকিৎসা করার জন্য আমি কলকাতায় চলে আসি। ধরতে গেলে তখনই প্রায়ই প্রতিদিনই আসতে হতো। তো শ্বশুর বললেন ঠিক আছে তুমি একটা ঘর ভাড়া নিয়ে নাও, গ্রাম থেকে সবই ব্যবস্থা করে দিলেন।
আমি মনে মনে ভাবলাম যে আমি ওই সাইড থেকে কিছু একটা কাজ-টাজ করি তো পাশেই একজন আমাকে বললো ঠিক আছে একটা ভালো বাড়ি আছে রান্না কাজ করতে পারবি রান্না তো আমি কিছু জানি না কোনো সময় শ্বশুর বাড়িতে করিনি আমি বললাম তাক যদি বলে বলে দেয় তাহলে আমি করতে পারি গিয়ে বল তো আমি ঢাকুরিয়ায় একটা বাড়িতে রান্নার কাজে আসি তোদের বাড়ি গাড়ি ছিল এবং সেই গাড়িটা চালাতো একজন পুরুষ ড্রাইভার তখনই আমি বললাম আচ্ছা দিদি আমি যদি গাড়ি চালানো শিখে এই গাড়িটা আমি চালাই তাহলে কি আমাকে কেউ চালাতে দেবে না উনি বলল কেন চালাতে দেবে না ঠিক আছে চল আমি তোকে গাড়ি চালানোর ব্যবস্থা করে দিই শেখাচ্ছি উনি প্রিন্স আনাসা রোড আর কি ওখানে বিদ্যার্থী বলে একটা ড্রাইভিং স্কুল আছে ওই স্কুলে আমাকে ভর্তি করিয়ে দেন এবং পুরো গাড়ি চালানোর যত খরচ পুরোটাই উনি দেন তখনই আমার সেই ঠাকুরিয়ার কাজের বাড়ির ওই দাদাই আজাদ ফাউন্ডেশন অ্যান্ড শাখা ওদেরই অ্যাড্রেস এবং ওদের সাথে যোগাযোগ করিয়ে দেন এই আজাদ ফাউন্ডেশন থেকে কি উদ্যোগ নিয়ে পিঙ্ক ক্যাপ শুরু হয়েছে হ্যাঁ আজাদ ফাউন্ডেশনের প্রতিটা ট্রেনিং আমার কমপ্লিট করে আমি এখন শাখা থেকে সেই চাকরিটা আমি পেয়েছি তো ধরো এই পিঙ্ক ক্যাপ অন্যান্য ক্যাবের থেকে কি আলাদা করে শঙ্করী পিঙ্ক ক্যাব হলো একটি মহিলা চালক বা মহিলা ড্রাইভার নিয়ে যায় মহিলাদেরই জন্য যেসব মহিলারা আর কি অনেক রাত্রে বাড়ি ফেরেন তারা পুরুষ চালক ড্রাইভারদের গাড়িতে উঠতে সংকোচ বোধ করে সেটা আমরা এই পিঙ্ক ক্যাব মহিলা ড্রাইভার আমাদের উপর এটা স্বনির্ভরভাবে তারা সঠিকভাবে বাড়িতে পৌঁছে যেতে পারে আমরা পশ্চিমবঙ্গ সরকারের প্রথম পিঙ্ক ক্যাবের 10 জন ড্রাইভার মহিলা ক্যাবের চাবি পেয়েছি তাদের মধ্যে আমি একজন মানে অনেক শুভেচ্ছা রইল তোমার পরিবারের জন্য এবং তোমার কাজের জন্য ভালো থেকো শঙ্করী এবার খেলতে আসি শঙ্করী স্টার্ট চলো আরামসে মাথা ঠান্ডা রাখো বসাও আস্তে আস্তে হাঁটো শঙ্করী 30 সেকেন্ডে দুটো বল কালেক্ট করেছে শিউলি সরকারের সাথে কথা বলবো এবার আমার 7 ভাই বোন আমি সবার ছোট মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করলাম বাবা আমাকে বিয়ে দিয়ে দিল বিয়ে হলো বাড়ি এসে স্বামী আমার খুব ভালো পরিবার ভালো আমার শাশুড়ি দেওর সবাই ভালো তখন ওই 7টা 8টা 10টা টিউশনই পড়াতো ও ইংরাজিতে খুব ভালো ছাত্র ছিল বেশ আমাদের দুজনের মিলের মাঝখানে হঠাৎ দেখি 8 দিন পর দেখি আমার পর বেশ চুপ চুপ করে ওষুধ খায় তো আমি ভাবছি কিসের ওষুধ তা আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কিসের ওষুধ খাচ্ছ বলে নার্ভের তো আমি হতে পারে নার্ভের ওষুধ তা ঠিক আছে ও নার্ভের ওষুধ খাচ্ছে 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 তারপর আমি অনেক দিন ফলো করছি ওর বেশ একটু অ্যাবসেন্ট মাইন্ড ঠিক মানে কেমন যেন চালচলন ঠিক লাগছে না হঠাৎ করে 2 বছর যখন 2000-এ আমাদের বিয়ে হয়েছে 2002-এ হঠাৎ করে রাত 1টা 2টোর সময় আচমকা চিৎকার করে উঠল চিৎকার করে বড় বড় চোখ করে তাকাচ্ছে আমার দিকে আমি যে কি হয়েছে তোমার তুমি এমনি করছো কেন বলে কথা বলবে না কথা বলবে না তখন পাশে আমার শাশুড়ি মা ছিলেন তখন আমি মাকে বলছি মা দেখো না তোমার ছেলে কি করছে এমনি করছে কেন ব্যাপারটা তারা জানে তো তখন মনকে আমি একটু বুঝালাম দেখি কতটা কি করতে পারি পরের দিন তারপরে মাকে বললাম মা এইভাবে তো জীবন চলে না তাহলে ডাক্তারকে দেখাতে হবে তখন পরের দিন আমার দেওরকে নিয়ে আমি ডাক্তার দেখাতে নিয়ে গেলাম মানসিক ডাক্তার নিয়ে গিয়ে তো ওষুধ দিল অনেকগুলো ওষুধ সেই 8-9 ধরনের এই ওষুধ রাতে খেয়ে গিয়ে ঘুমিয়ে থাকতো সেই রাতের পর রাত এইভাবে ঘুমিয়ে থাকতো আমার চিন্তা ও এইভাবে ঘুমালে সংসার চলবে কি করে শিক্ষক বলছো ইংরেজি পড়াতেন তো অসুস্থতাটা কোথায় অসুস্থ বলতে ও ডিপ্রেশনে গেছে ফ্রাস্ট্রেশনে ভুগত কিসের ফ্রাস্ট্রেশন ও যে চাকরি পাইনি উচ্চ শিক্ষিত হয়েছে ইংলিশে অনার্স নিয়ে পাস করেছে কোনো কাজ নেই তোমার পরিবার না দেখে শুনে বিয়ে দিয়েছে বাবাও ভালো ছেলে দেখেছে বেশ সুন্দর তার কোনো রোজগার নেই তো রোজগার ও যে টিউশনি করে আমার মেন খেয়ে বেঁচে থাকলেই হলো তো ঠিক আছে তবু আমরা মেনেই নিলাম
তো যাই হোক, ওর একটাই কি ভালো ছিল, ও খুব সৎ ব্যক্তি ছিল আমার হাজবেন্ড। এই নিয়ে আমি তো সব কিছু মেনে নিয়েছি ওর। ওকে রোজ রাতে ওষুধ দিই আমি, ও খায় টায়, যেমনি করে একটা শিশু বাচ্চাকে মানুষ করে তেমনি করেই মানুষ, নতুন করে মানুষ করছি। তারপর তো দেখি টিউশনি করে, ভালো চলছে, 8-9 হাজার টাকা মাইনে উঠছে মাসে। তখন যে টাকাটা কামাই করছে ও প্রায় ওষুধেই আমাদের চলে যাচ্ছে। তারপর তো যাই হোক, তখন আমি মনে মনে ভাবলাম যে আমাকে তো একটা কিছু ব্যবস্থা করতে হবে। তখন আমি একটা ছোট্ট মানে চিন্তা করলাম যে আমার ভাগ্নি হার্বাল প্রোডাক্টের পিক আপ সেন্টারটা আমার ভাগ্নির আছে, ওই প্রোডাক্ট আমি 500-600 টাকা তুলে তুলে আমি ডোর টু ডোর ব্যবসা করতে গেলাম। তাহলে স্বামীর খেয়াল তখন কে রাখতো? আমি সব কিছুই করেই যেতাম। এই যে আমাদের 2000 থেকে 2017 সাল অবধি যে সময়টা, ও শরীরের অবনতি দিনে দিনে যাচ্ছে, কিডনি সমস্যা হচ্ছে, নিষ্পোষণ অবস হচ্ছে, মাঝে মাঝে ভোঁ ভোমরের মতন নাকি ভোঁ ভোঁ করে মাথা, ও আমি যখন থাকি তখন তেল দিয়ে দিই, আর যখন আমি থাকি তখন তো ওর কষ্টও ভুগছে। তখন আমি বললাম তুমি একদম চিন্তা করবে না, আমি তোমার পাশে আছি, আমি থাকবো, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি তোমাকে ভালোবাসি। ও এই ডিপ্রেশন রোগীদের একটাই কি, ওরা খুব মানে সবসময় ভালোবাসার কাঙ্গাল হয়ে থাকে, ভাবে যে এই বুঝে আমাকে পাত্তা দিচ্ছে না। আমি এই জন্য ওকে আমি যে ডোর টু ডোর করে ব্যবসা আমি করে মানি ব্যাগটা আমি কখনোই নিজে গুনতাম না দিদি, আমি এসে ওকে দিতাম, এই শুনছো তুমি একটু টাকাটা গুনো না, আমার ভালো লাগে না, মানে যাতে ও কিছু মাইন্ড না করে, এই ভালো লাগে তুমি করো না, কি খুশি হতো দেখলে, মানে কি সত্যি কত শিশু সুলভ মন, মনটা খুব ভালো। তা যাই হোক, একটা প্রোগ্রাম করলাম যে আমরা একটা দোকান দেব। এই ভাবতে ভাবতে 18 সাল পড়লো, 18 সালে হঠাৎ করে আমি আবার কালেকশনে বেরোলাম, তখন দোকানে ফাউন্ডেশন শুধু তৈরি, হাফ দেওয়াল হয়েছে। এর মধ্যে যে ওর মাথায় কী হলো দিদি আমি জানি না, হঠাৎ করে আমার শ্বশুরঘর ও পড়ায় উঠলো, উঠে 5 মিনিটের মধ্যেই হঠাৎ করে আমার শ্বশুরঘর থেকে ফোন গেল, আমার ছোটো যা দিদি তুমি তাড়াতাড়ি আসো বলে কান্নাকাটি শুরু ফোনে। এসে যখন এসে দেখি আমার সব শেষ। তখন ও মোটামুটি হাতের ভেন টেন কেটে মানে ও নিজেই ক্ষত বিক্ষত হয়ে গেছে। তো আর কি বলবো, আর মানে বলার আমার কিছু নেই ওই মুহূর্তে। আমি ভাবতে পারিনি ও শেষ হবে, আমি এটা আমার মাথায় নেই। তারপর সেরকম পরিস্থিতিতে ঘুরে দাঁড়ালে কি করে শুলি? ও চলে গেল যখন, তখন তো আমাকে দাঁড়াতেই হবে, আমার তো তখন এত কিছু টাকা ছিল না, পুঞ্জি তো ছিল না। তখন আমার এই জামাইবাবু এসছে, দিয়ে জামাইবাবু ভাগ্নি, এই জামাইবাবু অনেক আমাকে হেল্প করেছে, আমাকে দোকান মানে করানোর থেকে, আমার মাল উঠানোর থেকে, যে কলকাতার থেকে শিলিগুড়ির থেকে মাল উঠানো, আমার এই জামাইবাবু আমাকে অনেক হেল্প করেছে। কিসের দোকান করলে? ওই যে হার্বাল প্রোডাক্ট। তো তখন থেকে তোমার একার লড়াই শুরু হলো? এই যে শুরু হলো, আমি কিন্তু তখন ও চলে যাওয়ার পরে আমার প্রচণ্ড শক্তি এলো যে আমাকে রুখে দাঁড়াতে হবে, আমাকে নিজেকে বাঁচতে হবে। তোমার ব্যবসা এখন কেমন চলছে? ব্যবসা ভালো চলে। এই ব্যবসায় তোমার আরো ভালো করে করতে হবে শিউলি, তোমার ব্যবসায় তোমার ধ্যান জ্ঞান, খুব ভালো থেকো শিউলি, নিজের যত্ন নিও, আর তোমার ব্যবসার জন্য আমার অনেক শুভেচ্ছা। এবার খেলতে আসছে শিউলি, স্টার্ট, চলো আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, যাও 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 যাও, তাড়াতাড়ি, ভেরি গুড, রান রান রান, মশা ঠিক করে কারেক্ট, গো, যা রে ভগবান, আরে পৌঁছানোর পরে কি করে বলটা ফেলে দাও বাইরে, আমাদের সংসার। বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, বাবা দিন আনে দিন খান, অনেক কষ্ট করে উপার্জন করতেন, সংসার চালাতেন।
তারপরেও বাবার আমাদেরকে পড়াশোনার বিষয়টা খুব কেয়ার করতেন, পড়াশোনায় খুব ভালো ছিলেন বাবা, কিন্তু বাবা কিছু করতে পারেননি সেরকম করে। বাবা চেয়েছিলেন যে আমরা যেন প্রতিষ্ঠিত হই। তখন থেকেই আমার মধ্যে একটা জেদ চেপে যেত যে কিছু একটা করতেই হবে, বাবার পাশে দাঁড়াতে হবে। প্রায় এক ঘন্টা হেঁটে হেঁটে স্কুলে যেতাম, টিফিন আওয়ারে স্যারেদের স্টাফ রুমে চলে যেতাম, স্যার কোন বিষয়গুলো আমি পড়বো, কীভাবে পড়বো। স্যারেরা কিন্তু সবসময় আমার পাশে থাকতেন যে তুমি চেষ্টা করো, স্যারেরা মানে স্যারেরা সব জানতেন ব্যাপারটা, স্যারেরা সবসময় হেল্প করতেন। এইভাবেই পড়াশোনা, ভাইয়েদের পড়াশোনার দায়িত্বটাও মনে হয় কখন যেন আমি হাতে তুলে নিয়েছিলাম। এইভাবে আমি মাধ্যমিক পাস করি। মাধ্যমিক পাস করার পর আমি যখন ইলেভেনে ভর্তি হই, প্রায় 6-7 কিলোমিটার রাস্তা, জেঠু একটা সাইকেল কিনে দিয়েছিলেন, সাইকেল চাপা বাবা শিখিয়ে দিলেন, সাইকেল করে যেতাম। কিন্তু তখন কিন্তু যে গ্রামের আরও লোকজন বাবা মাকে ডেকে বললেন যে মেয়ে এত কষ্ট করে পড়াচ্ছ কী হবে, দুদিন পর তো সেই সংসার করতে হবে, ওরা কি চাকরি বাকরি পাবে না কি করবে, বিয়ে দিয়ে দাও। বাবা মা সবসময় বলতেন যে পাড়ার কোনো কথাই, লোকজনের কথায় তুমি কান দেবে না। এইভাবেই চলতে থাকে এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্টও করি। তারপর দিদি যখন বিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন মনে হলো যে আমি নিজে টিউশন পড়াই, আর সেই সঙ্গে সঙ্গে সকাল সন্ধ্যা টিউশন করতাম। কিছু উপার্জন হয়ে গেল, কিছু উপার্জন ওখান থেকে হলো। ইতিহাসে যিনি অধ্যাপক ছিলেন ডক্টর অসীম কুমার মুখোপাধ্যায়, স্কলারশিপ পাওয়া সব কিছু স্যার ঠিক করে দিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে তারপরে সেখান থেকে বেরিয়ে এলাম, তারপর এম এ ভর্তি হলাম ক্যালকাটা ইউনিভার্সিটি। ডেলি 6 ঘন্টা যাতায়াত করতাম। তারপর আমার সুযোগ আছে 2011-তে স্কুল সার্ভিস কমিশন, সেখানে পরীক্ষা দিই। আমি ভেবেছিলাম যে কিছু পেতে হলে এখনই আমাকে চেষ্টা করতে হবে। তো সেখানে আসার পর আমি সফলতা পাই। খুব ভালো থেকো রেজিনা, নিজের স্বপ্ন সফল করেছো, ভালো আছো, আপনাদের আশীর্বাদ দিদি, থ্যাংক ইউ। খুব ভালো থেকো পরিবার সবাইকে নিয়ে। পেছনে যাও, পেছনে যাও, মার্কে যাও, এবার হাঁটো। রেজিনার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। গিরিবালাদি পছন্দ বেতের সোফা, শঙ্করী পছন্দ এয়ার ফ্রায়ার, শিউলির পছন্দ কফি মেকার। এই রাউন্ডে হাই স্কোরার রেজিনা, রেজিনা এখানে এসো। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার রেজিনা। সকলে জেনে ভদ্রেশ্বর জাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। এই রাউন্ডে হাই স্কোরার রেজিনা, রেজিনা তোমার জন্য রয়েছে এবার বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে এখানে 190 লিটারের ডাবল ডোর রেফ্রিজারেটর। খেলাটা কি আসছে দেখো, দেখো এখানে অনেকগুলো বটল আছে জল ভরা। তোমার খেলাটা হচ্ছে এই সব কটা জলের বোতল থেকে খাপ খুলে টেবিলের উপরে রাখতে হবে। সময় হচ্ছে 20 সেকেন্ড, ঠিক আছে? মোট 10টা বটল। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চলো সুন্দর করে খোলো সব কটা, দেখো হাত চালাও। চলো চলো, আর 5টা আছে। সরি বাদলা, খোলো না, আরো 4টে বাকি ছিল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়ন। আজকের আমাদের স্পেশাল গেস্ট সামন্তক এবং শক্তি। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে।
শিউলি সাদ ভাই চম্পা জাগরে জাগরে গুম গুম কাটে নি গুমি দি ঘরে ওকে 5 পয়েন্টস সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবার দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার হোটা রে হে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা গানে একটা ধাতুর নাম মেনশন করা আছে সেটা কি সেটা বলতে হবে বলো শিউলি কাঁচা সোনা সঙ্গে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার তিন নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল প্ল্যান্স এর তরফ থেকে ইলেকট্রিক কেটল অনেকগুলো শব্দ পরপর স্ক্রিনে আসবে তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি বাংলা গানের লাইন বলো রেজিনা সোনমন বলি তোমায় সবগুলো প্রেম করো না সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক প্রেম করো না প্রেম যে কাঁঠালে রাঠা লাগলে পড়ে ছাড়ে না চার নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেশার কুকার সৌপ্তিক ভায়োলিনের একটি সুর বাজাবে কোন গানের সুর সেটা বুঝতে হবে বলো শিউলি আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন ফাইভ পয়েন্টস সঙ্গে সানফিকের তরফ থেকে প্রেশার কুকার আজ ওই চোখে সাগরের অনিল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন পাঁচ নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে টোস্টার পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভিরুতের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া গানে কতগুলো রঙের কথা বলা আছে বলো রেজিনা হাজারো রঙের মেলা শুরু করছি আমাদের থার্ড রাউন্ড কার দৌড় কত দূর আমাদের মধ্যে রয়েছে দুজন ভীষণ ভীষণ স্পেশাল মানুষ অনুসাদী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনকে ওয়েলকাম আমার মঞ্চে থ্যাংক ইউ রচনা থ্যাংক ইউ ওনারা দুজনে এসছেন কোন ছবির জন্য এবং কি বলবেন সব ঋতুর থেকে আগে শুনুন এই ছবিটা আমাদের উইমেন্স ডেতে রিলিজ হতে চলেছে মানে কালকে এবং এক মুখার্জিদার বউ তো এখানেই আছে আমি দেখতে পাচ্ছি আমি মুখার্জিদার বউ নই কিন্তু আমি মুখার্জিদার বউয়ের জীবনের একটা খুব বড় অঙ্গ ইম্পর্টেন্ট একটা পার্ট পার্ট যেখানে কিনা মুখার্জিদার বউরা কি করছে তার একটা কমপ্লিট মানে ওভারভিউ করছি আমি এবং আমি তাদের জীবনটা কিভাবে আরও বেটার হতে পারে তার একটা প্রয়াস করছি আমরা আসলে সমস্যা নিয়ে কথা বলি কিন্তু তার সমাধান নিয়ে অনেক সময় আমরা কথা বলি না আমার ধারণা যে এই ছবিটা কোথাও না কোথাও গিয়ে মানুষের মনকে একটু নাড়া দেবে দিয়ে নতুন কিছু ভাবে জীবনটাকে চেঞ্জ করতে পারে মহিলারা এবং পুরুষরা বোধ আজ যখন তোমরা আমার সাথে আছো তাহলে এই রাউন্ডে একটুখানি হেল্প করবে হেডফোন রাউন্ড গিরিবালা দি হেডফোন ঋতুকে কি বলতে চাও আমার মুখটা কি
সুন্দর আমি বই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবো হালুয়া 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 আমি বলবো ইচ্ছে 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 গুন গুন উত্তর উত্তর গুন গুন উঁচু লাটাই যাচ্ছে লাটাই আধা লাটাই দাদা দাদা লাটাই তিনটে পেয়েছেন সিক্স পয়েন্ট যেই দুটো পারেননি সেই দুটো ঋতু বলবে শুনুন একটা হচ্ছে গুন গুন আর একটা হচ্ছে লাটাই লাটাই শঙ্করী তোমাকে অনুসরণই বলবে ট্যাক্সি চালানোর সময় কি বলেন আজ মেরি গাড়ি মে বেট যা 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 সিগনাল সিগ চিয়ে ভাজা সিগনাল ইচ্ছা সিগনাল চেষ্টা চার চাকা চাকা চার চাকা চার চাকা যন্ত্র যন্ত্র সাহসী সাহসী পাঞ্চার পাঞ্চার সিগন্যাল 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 গাড়ি চালানো চারটে পেরেছ এইট পয়েন্টস যেটা পারোনি সেটা হচ্ছে সিগন্যাল আমরা খেলা এগিয়ে নিয়ে যাবো তার আগে একটু অনুষদের সাথে কথা বলবো দিদি এই ছবিতে তোমার চরিত্র কেমন যদি একটু বলো এখানে আমি শাশুড়ির চরিত্রে আছি সদ্য বিধবা হয়েছে তার খুব কষ্ট ভেতরে প্রচণ্ড কষ্ট আছে সে ভাবছে যে সব কিছু হারিয়ে ফেলেছে একাকিত্বতে ভোগে ভীষণভাবে শাশুড়ি এখানে এবং ফলত তার বহিঃপ্রকাশ মানে তার ব্যঙ্গ তার খিটখিটেপনা তার রাগ ঝাল সব কিছু এই বৌমার ওপরে এসে পড়ে বৌমাই সেই পথটা দেখিয়ে দেয় আর কি তার মানে মোদ্দা কথা একটা সোশ্যাল মেসেজও আছে সকলের জন্য যারা এরকম ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ে এবং যারা এরকম ধরনের মেন্টাল কন্ডিশনে থাকে তাদের কীভাবে বেরোনো উচিত হ্যাঁ একদমই তাই আমরা সবাই মিলে কিন্তু সিনেমা হলে গিয়ে ছবিটি দেখব মুখার্জিদার বউ শিউলি হেডফোন পর স্টার্ট পটল পরশুদিন পটল সস্তা সন্তান চাল ভাজা চাল ভাজা চাল বেটা চাল ভাজা চাল তোর কাছে হার মানে করিনা আর বিপাশা একটা পেয়েছো মাত্র একটা টু পয়েন্ট যেগুলো পারোনি সেগুলো শুনে নাও পটল সুরসুরি মুরকি চাল ভাজা আজকে তো ঋতু এবং অনুসাদী আমাদের মধ্যে আছেনই তার সাথে আছেন আরও একজন স্পেশাল গেস্ট মুখার্জিদার বউর ছবির পরিচালক বৃথা চক্রবর্তী তোমার থেকে শুনবো তুমি যেহেতু পরিচালক ফার্স্ট অফ অল অভিজিৎ সেন অভিজিৎ স্যার হি ওয়াজ মাই মেন্টর ওনার জন্যই আমি ফিল্ম ইনস্টিটিউট জয়েন করি হি ওয়াজ মাই টিচার কলেজে আচ্ছা এবং এই মঞ্চের সাথে এইভাবে লিঙ্ক যে আমি একটা সময় তোমার একদম ফার্স্ট সিজন যেটা ছিল তখন আমি অনলাইন এডিট করতাম এই শোটায় তারপরে আমি অ্যাকচুয়ালি ডিরেকশনের কাজ করতে করতে আমি কিছু শর্ট ফিল্মস বানাই তো শিবুদা সেটা দেখেন আর কি মির্দাকে নিয়ে বানিয়েছিলাম এবং উনি বলেন যে তুমি আমাদের জন্য একটা ছবি বানাও ওকে এবং সেখান থেকেই মুখার্জিদার বইয়ের জার্নি শুরু খুব ভালো
শোভা রানী, এই বাড়ির শাশুড়ি, মুখার্জিদার বউ। অদিতি, এই বাড়ির বৌমা, ইনিও মুখার্জিদার বউ। মা, এখানে লাগাবে না, বাইরে থেকে লোকজন আসে, একটু রুচিসম্মত কিছু লাগানো দরকার এখানে। রুচি শিখতে হবে তোমার থেকে? আমাকে রুচি শিখতে হবে? আগে আপনারা ঠিক করুন কি লাগাবো, তারপরে আমি লাগাবো। ওরা ঝগড়া করে। জুটে হিংসুটে করা মুখরা, তুমি সামহাও আমাদের শান্তিতে লিখতে পারো না? না, কিন্তু ওরা দুজনেই একা, আর দুজনেই একই অপরের সেরা বন্ধু। আজ ওরা পরিচয় খুঁজছে, কে জানে হয়তো এই গল্পে ওরা খুঁজে পাবে নিজেদের পরিচয়। আরো একবার সবাইকে মনে করিয়ে দিই, আগামীকাল অর্থাৎ 8 মার্চ রিলিজ পেতে চলেছে মুখার্জিদার বউ। আপনারা নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন। থ্যাংক ইউ ঋতু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরেকজনের সাথে খেলবো। অল দ্য বেস্ট ফর দ্য ফিল্ম। ইতিহাস, ইতিহাস। চাল চুলো, চাল চুলো, চাল চুলো। রাজত্ব, কুমড়ো, কুমড়ো। সম্পর্ক, প্রেমে পিছলে আগে রেকর্ড ভেঙেছি। সম্পর্ক, ক্লাইন্টিস ছুড়েছি। সন্তান, সন্তান, সন্তান। তোর প্রেমে পিছলে আগে রেকর্ড ভেঙেছি। ডুমুর, থানা পুলিশ, ডুমুর, সুমন, ডুমুর। চাল চুলো, চাল চুলো, চাল চুলো। কুমড়ো, প্রেম করেছি করবো তো। তিনটে পেরেছো, 6 পয়েন্ট, যে দুটো পারো নি শুনে নাও। কুমড়ো, ডুমুর। অল দ্য বেস্ট সবাই, অল দ্য বেস্ট। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে শঙ্করী, 8 পয়েন্টস। এসো শঙ্করী। ওকে শঙ্করী, পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি রাইটার। সেকেন্ড পজিশনে আছে দুজন, গিরিবালা দি এবং রেজিনা, দুজনেই 6 পয়েন্টস। ঘি এবং ডিনার সেট গিরিবালা দিচ্ছে। রেজিনা পছন্দ মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং টি সেট। থার্ড পজিশন আছে শিউলি, 2 পয়েন্টস। শিউলি, তোমার জন্য রয়েছে রোটি মেকার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকে, জুয়েলারি স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন, তিনি পেয়ে যাবেন সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলা সেন্ট গোগোল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার মিক্সার। বাঁদিকে তিনটে ছবি, ডান দিকে একটি ছবি, বাঁদিকের কোন ছবির সাথে ডান দিকের ছবিটির সম্পর্ক আছে? এবার বলো শিউলি। গাছ করতে, 20 পয়েন্টস। সঙ্গে জুসার মিক্সার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। ফল, চার, রাজ, একটি অক্ষর যোগ হবে তিনটে শব্দের সাথে, তাহলে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাব। এবার বলো শঙ্করী। রাখাল রাজা। উত্তরটা হচ্ছে দখল, চাদর আর দরাজ। -10 শঙ্করী। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। পাশাপাশি ক্লু, বরের ছায়া সঙ্গী, বরের মতন ভঙ্গি। ওপর নিচের ক্লু, ফুলসজ্জায় রাত্রিবেলা, খাটের পাশে ফুলের মেলা।
এবার বলো। টাইম আপ। নিতবর এবং রজনীগন্ধা। চার নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। সাইকেল বা শরবতে ভুললে কি আর চলে? ভুল করেছি আর যাব না, ন্যাড়া যখন বলে। এবার বলো রেজিনা। বেল, বুঝিয়ে দাও। বেল থাকে সাইকেলে, শরবত ও বেলের শরবত হয়, আর ন্যাড়া বেল তলায় গেলে মাথায় বেল পড়ে। রাইট অ্যানসার। 20 পয়েন্টস। ইন্ডাকশন ওভেন। পাঁচ নম্বর প্রশ্ন, রাইট অ্যানসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। শেষ প্রশ্নের জন্য পাবে 30 পয়েন্ট, যদি ভুল বলো মাইনাস হবে 20 পয়েন্ট। যদি দ্বিতীয় সুযোগে শেষ প্রশ্ন খেলো তাহলে প্লাস 20, ভুল করলে মাইনাস 10। এই মুহূর্তে শিউলি স্কোর 42, রেজিনা স্কোর 56। দুজনের সামনে সুযোগ আছে আজ দিদি নাম্বার 1 হবার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। ল আর আ দেওয়া রয়েছে চারটি শব্দে উত্তর। এবার বলো প্রথম সুযোগ চলে গেল, এবার 20 পয়েন্টে খেলবে। এখনো সুযোগ আছে কিন্তু শিউলি। দেখো একটা অক্ষর যোগ হচ্ছে, ত একার যোগ হয়েছে। এবার বলো রেজিনা। খাল কেটে কুমির আনা। রেজিনা বলেছে খাল কেটে কুমির আনা, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নম্বর 1 হয়েছে রেজিনা সুলতানা উইথ 76 পয়েন্টস। এবার রেজিনার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনগোগোলা ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। ঝাড়বাতি, বাটি চচ্চড়ি, চ্যাংদোলা, চিংড়ি, ঝংকার। ঝংকর, চিংড়ি, চ্যাংদোলা, বাটি তোলা হবে না দিদি। ঝংকার, চিংড়ি, চ্যাংদোলা, বাটি তোলা না, ওটা বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি এবং শেষটা ছিল ঝাড়বাতি। গিরিবালা দি মেমেন্টো আপনার, শঙ্করের শুলি উইনারের ট্রফি রেজিনা, দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ, জি বাংলা এবং সেনকোকোল অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হাত, মিয়ামারের তরফ থেকে দিদি নাম্বার 1 কে সকলে জেনে মিয়ামারের তরফ থেকে গিফট হ্যাম। সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানে বাঞ্ছারাম। আগামীকাল উইমেন্স ডে, নারী দিবস, আমাদের দিদি নাম্বার 1 মঞ্চে হবে স্পেশাল পর্ব, একদম মিস করবেন না। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। সবাইকে নমস্কার, এরপরে দেখবেন জয়ী, ভালো থাকবেন।